গুড মর্নিং বন্ধুরা, আমি অনিন্দিতা। আশা করব আমার সব বন্ধুরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকালে আমি ঘুম থেকে উঠেছি 8:45 সময়। তো উঠেই প্রথমে চা খেয়ে নিয়েছি, কারণ চা না খেলে তো আমার ঘুমটুম কিছু ছাড়বে না। ওইদিকে বাইরে একটু আওয়াজ হবে। তো চা খাওয়া হয়ে যাওয়ার পরে পরে, মানে চা খেতে খেতেই আমি মুসুর ডালটা ভালো করে ধুয়ে মুসুর ডালটা হতে বসিয়ে দিয়েছিলাম, কারণ সকালবেলা আজকে বাপ্পা খেয়ে যাবে। সকালবেলা বলতে ওই 10:45 ওরকম সময় ও খায়, তাই জন্য আমি দেরি করেও ঘুম থেকে উঠেছি, কারণ অত তাড়া থাকে না। আর মুসুর ডাল ভাত আর ডিমের অমলেট ওকে করে দেবো, ওটা খেয়ে যাবে। আর বাবা আর মেয়েকে দেবো ডিম পাউরুটি। তো সেই জন্যে এখন মুসুর ডালটা হয়ে গেছে, আমি এখনও দেখিনি, মানে চাপা দিয়ে জাস্ট চলে এসেছি। আর মেলা থেকে সোমবার দেওয়ার জন্য যেই একটা কিনেছিলাম না কন্টেনার, যেরকম হ্যান্ডেল দেওয়া, তো সেটাতেই আজকে ফার্স্ট আমি ওপেনিং করলাম। তো ভালোই ছিল বেশ, কিন্তু আমার মনে হচ্ছে কি, মানে জিনিসটা তো ছোট হয়, আর যেটা জয়েন্ট লাগানোর না, ওটা মানে গ্যাসের যে তাপটা যেটা লাগবে সেটাতে না জয়েনিংটা খুলে যায়। তো জানি না, হয়তো পরে ঝালানোও যাবে, বুঝতে পারছি না, হয়তো তাই জন্য খুব আঁচটা কম রেখে আমি ওটা সোমবারটা মানে ইয়ে করেছি, গরম করেছি। আর এদিকে ডাব লাগবে, ডাব চিৎকার করছে চারিদিকে আর কি। সকালবেলা দেখবে আমাদের আশেপাশে চারিদিকে কত লোকজন গাড়ি টাড়ি যেতে থাকে, খুব আওয়াজ আসতে থাকে, তাই জন্য দেখবে আমি খুব একটা রান্নাঘরেও আমি খুব একটা কথা বলি না, এত আওয়াজ যায়। মানে লকডাউনে যখন পুরোপুরি মানে রীতিমতো লকডাউন ছিল, সেই সময় ঠিক ছিল যে তখন রান্নাঘরে হয়তো কথা বলা যেত, তো কিন্তু এখন একদমই বলা যায় না। আমাদের ঠিক রাস্তার উপরেই ঠিক বাড়িটা, তো সেই কারণে। তো চলো, বাবাও এসে গেছে, আজকে বাবা ট্যাংরা মাছ এনেছে, তো বড় বড় ট্যাংরা বেশ, তো দেখছি। আর পেঁয়াজকলিও নিয়ে এসেছে, পেঁয়াজকলি দিয়েও করতে পারি, কিংবা ছোট ট্যাংরা হলে পেঁয়াজকলি দিয়ে বেশি ভালো লাগে। তো বড় ট্যাংরা এনেছে, জিজ্ঞেস করি কিভাবে করব, তো সেইভাবে রান্নাটা করব। চলো, রান্নাঘরে আরেকটাও প্রবলেম আছে, চারিদিক দিয়ে এত আলো আসতে থাকে না, তো ক্যামেরাটা যে কোন দিকে সেট করব আমি ঠিক বুঝতে পারি না। তো যাই হোক, আমার মুসুর ডালটা হয়ে গেছে, আর বাবা বললো যে বড় ট্যাংরা দিয়ে পেঁয়াজকলি দিয়ে ভালো লাগবে না, তাই আলু দিয়ে করতে, তাই আলু দিয়েই করবো। আর মুসুর ডালটা হয়ে গেছে আমার, এই যে এই জিনিসটা দিয়ে করেছিলাম, এই জিনিসটা দিয়ে আজকে সোমবার দিয়েছি, মুসুর ডালটা হয়ে গেছে। আর আমি শুকনো লঙ্কা ফোড়ন দিইনি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, তার কারণ হচ্ছে মেয়ে একদম শুকনো লঙ্কার ঝালটা খেতে পারে না, সেই কারণে। এখন আমি ব্রেকফাস্ট বানানোর জন্য সব কিছু রেডি করছি, তারপরেই আবার লাঞ্চ বানানোর জন্য সেগুলো রেডি করব। দেখবে রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, এই যোগাড়যন্ত্র করতেই কিন্তু যতটুকু সময় লাগে, তো এখন সেইগুলোই এখন যোগাযন্ত্র করে রাখছি, কারণ আগে মেয়ে এখন উঠে পড়েছে ঘুম থেকে, এরপরেই ওকে আমি ডিম পাউরুটিটা দিয়ে দেবো, তারপরে বাবাও খেয়ে বেরোবে, তারপর বাপ্পা খেয়ে বেরোবে, পরপর সব আগে, ওই জন্য আগে ব্রেকফাস্টটা মোটামুটি রেডি করে রাখছি, আর তারপরে আবার লাঞ্চের জিনিস সব তৈরি করতে বসবো। আরেকজনকে দেখো আমি বসিয়ে দিয়েছি কড়াইশুঁটি ছাড়াতে, বাঁধাকপিতে দেব, কোথায় পিঁপড়ে একটুখানি ইয়ে কর না, জলের মধ্যে দিয়ে করে নে, জলের মধ্যে চুবিয়ে নে, আমি তো এগুলো ধোবো, হ্যাঁ দিয়ে তারপর কর, বসে কর না বাবাই, শুকিয়ে গেছে কড়াইশুঁটিগুলো,
তো আজকে আমাদের লাঞ্চ মেনু হচ্ছে মসুর ডাল, যেটা কিনা খুবই ট্যালট্যালে হয়ে গেছে। এই যে জলের ভাগটা বেশি হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে করেছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর এখানে আছে বাঁধাকপির তরকারি আলু দিয়ে, আর ওই কড়াইশুঁটি দিয়ে, কড়াইশুঁটি নামটা খালি আমি ভুলে যাই, আলু আর কড়াইশুঁটি দিয়ে। আর এখানে করেছি, এটা হচ্ছে মেয়ের জন্য ঝাল ছাড়া, মানে ঝালটা কম দিয়েছি আর কি এখানে। আর দাঁড়াও দেখাচ্ছি, এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, এটা একটু ঝাল দিয়ে, মানে লঙ্কা দিয়ে, একটু বেশি লঙ্কা দিয়ে করেছি। আর এটা আমি তুলে রেখেছিলাম মেয়ের জন্য আগে থেকে। এটা আর এটা তো ভাত আছে, দেখালাম না খুলে, তার কারণ হচ্ছে খুব গরম আছে ওই জন্যে, এখানে ভাত আছে। আর এই জায়গাটা যা আছে সব বাসি টাসি খাবার আছে, এইগুলোতে সব এইগুলো আজকে সব খতম করব। তো চা খাওয়া হয়ে গেল। আজকে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়েছে, মানে সকাল থেকে আমি সোয়েটারটা আর গা ছাড়া পরতেই পাচ্ছি না, খুব ঠান্ডা পড়েছে। মানে অনেক সময় কি হয়, রান্না করার সময় একটু গরম লাগে না ওই রান্নার তাপটাতে, গ্যাসের তাপে, কিন্তু আজকে এতটুকু গরম লাগেনি। যতটুকু হয় জলের কাজ করতে গেলে এতটুকু যাতে গুটিয়ে যেমন রাখতে হয় সেরকমই করেছি, কিন্তু তারপরেও দেখছি বেশ মানে শীত করছে। তো এই আর আজকে না বিকেলে উঠে থেকে মানে শুইনি, এডিট করছিলাম, তারপরে যেমন একটুখানি শুয়ে মানে শুয়েছি আর কি, মানে ঘুমাইনি আর কি, শুয়েছি ঘুমাইনি, কিন্তু না কিরকম মানে শরীরটা অস্বস্তি করছে, মানে পেটটা ব্যথা করছে। আর কারণ আমার মনে হচ্ছে একটুখানি মানে গ্যাসের প্রবলেম হয়ে গেছে। আসলে ওই যে লোভ করেছিলাম সকালবেলা, কি লোভ করেছি, আসলে আমার পাউরুটি একদমই স্যুট করে না, ঠিক আছে? তো ওদের জন্য মানে বাবার জন্য আর মেয়ের জন্য ওই ডিম পাউরুটি করে দিয়েছিলাম। এবার ডিম পাউরুটি করছি, আর আমার না এত লোভ লেগেছে ডিম পাউরুটি দেখে, যদি আমি না খেতাম তো ওদের তো পেট খারাপ হতো, তো সেই কারণে আমার এত লোভ লাগছিল। তো আমি একটাই পাউরুটি কিন্তু আমি খেয়েছি ডিম পাউরুটি যেমন করে, আর সে তখনও কিছু হয়নি, কিন্তু বিকেলে মানে দুপুরবেলা খেয়ে দিয়ে ওঠার পর থেকেই না আমার কিরকম শরীরটা একটু অস্বস্তি করছে। আর ঠিক যেমন বিকেলবেলা মানে তারপর দুপুরে যেমন শুলাম, তারপর শোয়ার পর থেকেই পেট ব্যথা করছে। আর তারপর রাগ উঠেছে কীরকম দেখো, 4:50 বাজে, তখন আমি জাস্ট এডিটটা কমপ্লিট করে, মানে পুরোপুরি কমপ্লিট হয়নি, মানে যতটুকু হয়েছে আর কি ওরকম করে নিয়ে জাস্ট এবার শোবো। মেয়ে তখন বলে কি, মা আমার খিদে পেয়েছে, খেতে দাও। আমি আমি না তখন এত রাগ উঠেছে, তুই খিদে পেয়েছে বলেছিস, যাই হোক বলেছে, যেই বলেছে, আমি তখন বলেছি কি, হাওয়া খা। তো কি বলবো বলো, 4:50 বাজে, তখন আমি জাস্ট একটু ভাবলাম একটু পিঠটা ঠেকাই, একটু শোবো, ঠিক আছে? আর তখন বলে কি, মা খেতে মানে খিদে পেয়েছে। তা আমি কি বলবো, আর মনটাও তখন কেমন কষ্ট হয় না, আমার রাগ উঠেছে যে আমি যে হাওয়া খা, কি বলবো বলো। আমি যে তার বাবা যে খাজাটা নিয়ে এসছে পুরীর, ওই খাজাটা খা, তখন মানে রাগ দেখালো হয়তো, মানে খেলো না, খেয়েছিস, যাই হোক, হ্যাঁ চুপ কর, তোকে আমি দুপুরবেলা ওই জন্য বলি একটু বেশি করে ভাত খা, নাহলে তোর 5টা বাজতে না বাজতে তোর খিদে পেয়ে যায়। এই হচ্ছে সমস্যা, মানে ভাত খাওয়ার সময় খাবে এইটুকুনি, তারপরে 5টা থেকে নাচন শুরু হয়ে যায়, খিদে খিদে নাচন, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে মা চলে আসবে, 8টা-8টা ওরকম সময় চলে আসবে। তো কেন জানি না শরীরটা এত অস্বস্তি হচ্ছে না, আর সিময়টা এখন আর দেখতে ভালো লাগছে না, এখন প্যান প্যান করছে, ওই প্যান প্যানানির জায়গাটা আমার ভালো লাগে না। যেই এপিসোডে জুন জুন এরকম করবে আর মানে বদমাইশিগিরি করবে, সেই জায়গাটা আমার খুব দেখতে ভালো লাগে, কী জানি আমি নিজে বদমাইশ বলে কি না কে জানে, না আমার কিন্তু খুব ভালো লাগে। জুনের ক্যারেক্টার ভালো লাগে না, কিন্তু ওই যে মজার মজা করে তখন কিন্তু বেশ মানে ইন্টারেস্ট লাগে দেখতে। তো এই হচ্ছে, আর মা চলে আসবে তার জন্য আমি গিজারটাও চালিয়ে রেখেছি, কারণ কোথাও থেকে এলে না একটু গরম জলে হাত পা ধুতে মানে ভালো লাগে, আর শীতকালে বিশেষ করে এসে ঠান্ডা জলে গা হাত পা ধুতে ভালো লাগে না, তো ওই জন্য গিজারটাও চালিয়ে রাখলাম। আর বাপ্পাকে বলেছি আজকে রুটি নিয়ে আসতে, 10খানা রুটি আনতে বলেছি,
তো ওই রুটি দিয়ে আজকে যেমন বাঁধাকপি তরকারি করেছিলাম ওই বাঁধাকপি তরকারি দিয়ে রুটি খাবো আমরা সবাই, মেয়ে বাপ্পা ভাত দিয়ে বাঁধাকপি তরকারিটা খাবে, আর মেয়ের জন্য বুঝতে কি আওয়াজ হলো একটা, আর মেয়ে কি খাবে এখনো পর্যন্ত জানি না, ওই ডিম আলু ভেজে দেবো ওই রুটি দিয়ে ওটা খাবে, বা কিংবা ভাত দিয়েও খেতে পারে, ডালও আছে ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো আজকের মতো সিনেমা আমি এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কেউ এলে আমার চ্যানেলটা অবশ্য করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওটার কোথাও যদি ভালো লাগে তোমাদের অবশ্য করে একটা লাইক করো। চলো টাটা, গুড নাইট।